ব্রাজিলত কোভিড নাইন্টিনত শিশুর মৃত্যুর হার কিয় বেশি? বর্তমান সময়ত করোনা ভাইরাসে যে ত্রাসর সৃষ্টি করেছে তাক লৈ সকলো জ্ঞাত। ভারতবর্ষর লগতে সমগ্র পৃথিবীতে এই ভাইরাসে মানব জীবনের বিস্তর ক্ষতিসাধন করেছে। করোনা ভাইরাসের যে দ্বিতীয় ঢৌ এ অতি সবল আর দ্রুতগতির মানব শরীরত প্রবেশ করে। এবিধ ভাইরাসের ফলত দিনক দিনে হাজার হাজার মানুষে প্রাণ ত্যাগ করবলগা হয়েছে। ভারতবর্ষতকৈও দুগুণ ব্রাজিলত এই ভাইরাসত মানুষে প্রাণ ত্যাগ করেছে। বিশেষজ্ঞর মতে ব্রাজিলত এই সকলের ভিতর শিশুর মৃত্যুর হার সর্বাধিক। বর্তমান বিশেষজ্ঞর দ্বারা জানিব পড়া মতে ব্রাজিলত গণনার মতে বর্তমানলৈকে 1300র অধিক শিশুর মৃত্যু হয়, যার বয়স কমেও 5 বছরের ভিতর। বিশেষজ্ঞর মতে ইয়ার মূল কারণ হব পারে কোভিড পরীক্ষা সঠিকভাবে তথা সময়ত হওয়া নাই। সমীক্ষা মতে যিসকল শিশুর মধুমেহ আর হৃদরোগত আক্রান্ত সেইসকল অধিক পরিমাণে করোনাত আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়েছে। 2020 চনের ফেব্রুয়ারি মাহর পর 15 মার্চ 2021 চন পর্যন্ত 852 জন শিশু মৃত্যুমুখত পড়ে, যার বয়স 9 বছরতকৈ কম। ব্রাজিলত করোনার সংক্রমণের প্রভাব ইমান বেশি যে যার ফলত স্বাস্থ্যখণ্ডতো অধিক প্রভাব পেলাইছে। উন্নত চিকিৎসার অভাবত বহুলোকে মৃত্যুবরণ করবলগা হয়েছে। পর্যাপ্ত পরিমাণের ICUর অভাব হওয়ার ফলত মৃত্যুক আকলি লবলগা হয়েছে। আর অধিক শিশু অপুষ্টি আর দুর্বল প্রতিরোধ ক্ষমতা হওয়ার হেতুকে অতি সোনকালে সংক্রমিত হয়েছে। শিশুর ক্ষেত্রে ইয়ার লক্ষণ সমূহ বেলেগ বেলেগ হয়। বর্তমানলৈ 16 বছর তলত কোনো ধরনের ভ্যাকসিন উলোৱা নাই ব্রাজিলত। নিউজ ডেস্ক টাইমস গুৱাহাটী। যদি অসমীয়ার পৰা ইংৰাজী আৰু ইংৰাজীৰ পৰা অসমীয়ালৈ অনুবাদ কৰিব পৰা নাই, তেনেহলে আজিয়ে ডাউনলোড কৰক লুকা ভাকু এপ।